করোনার এই মহামারীর সময়ে বেসরকারি স্কুলগুলির অমানবিক নজির তৈরি করেছে। বেশিরভাগ বেসরকারি স্কুল চরম এই বিপদের দিনে ছাত্রছাত্রীদের ফি বাড়িয়ে দিতে দ্বিধা করেনি। ফি কমানোর দাবিতে অভিভাবকরা দিনের পর দিন ধর্ণা দিচ্ছে স্কুলগুলির সামনে। আমার এই কবিতা এই ঘটনা নিয়েই। কবিতার নাম ছাত্রছাত্রীদের আবেদন। শৈশব থেকে কৈশোর কাটাই তোমাদের কোলে, শিক্ষা দাও তোমরা আমাদের প্রকৃত মানুষ হব বলে। আগামী দিনের জাতির মেরুদণ্ড গড়ার দায়িত্ব নিয়েছ তোমরা, তোমাদের কাছে পাই শিক্ষা মানবিক হবার তরে। সেই তোমরাই যখন করো অমানবিক আচরণ, চিনতে পারি না তোমাদের দেখে অবাক লাগে তখন। ঝাঁ চকচকে ওই চেহারাটার আড়ালে লুকিয়ে রয়েছে এক দানব আসলে। ভয় পাই দেখে চেহারার ভিতর আসল সেই চেহারা। মনে হয় তোমরা আমাদের বন্ধু না, ছাত্র শিক্ষকের নেই কোনো সম্পর্ক, আমরা তোমাদের কাছে শুধুই ক্রেতা। বিক্রি করছো শিক্ষা, কুয়ে বিক্রেতা। স্কুলের এই ক্লাসরুমগুলো কত পরিচিত আমাদের, সব কিছু তখন অচেনা লাগে, ঘৃণা লাগে তোমাদের। পৃথিবী জুড়ে এই বিপদের দিনে লড়ছি আমরা সবাই। কত বাবা মা হারিয়েছে চাকরি, ব্যবসা গেছে বন্ধ হয়ে, দুবেলা দুমুঠো অন্ন জোটাতে নাজেহাল হচ্ছে সকলে। এই বাবা মায়েরাই এসেছিল তোমাদের কাছে নিয়ে কিছু মানবিক আর্জি, দাউনি সারা মুখ ফিরিয়েছিলেন। রোদ বৃষ্টি উপেক্ষা করে দিনের পর দিন এসেছে তোমাদের কাছে, বিনিময়ে পেয়েছে অবজ্ঞা, করেছে অপমান তাদের। সেই তোমরাই নাকি দায়িত্ব নিয়েছো, করবে আমাদের, করবে নাকি জাতির মেরুদণ্ড। ভেবেছো কি তোমরা কি শিক্ষা পাচ্ছি আমরা তোমাদের কাছে, মেলে না তোমাদের কথা আর কাজে। তোমরাই দাও মানবিকতার পাঠ, সেই তোমরাই কর অমানবিক আচরণ বাবা মায়েদের সাথে। শিক্ষার নামে করছো লুট, শিক্ষা তোমাদের কাছে শুধুই ব্যবসা, তাই নেই আমাদের প্রতি দরদ আর ভালোবাসা। ছাত্র শিক্ষকের মধুর সম্পর্ক করছো তোমরা নষ্ট, ঠিক তোমাদের ঠিক, তোমরা যে দোকান কাটা বিহায়া নির্লজ্জ। এবার বন্ধ হোক শিক্ষার নামে শোষণের এই সংস্কৃতি, শিক্ষাদান মহাদান বন্ধ হোক এটা নিয়ে ব্যবসা লুট আর রাজনীতি। হও এবার একটু মানবিক, ভেকধারী নয়, সত্যি করে হয়ে ওঠো মানুষ করার কারিগর ও মানবতার প্রতীক।